ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে ফরিদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার মোট আয়তন 2073 বর্গ কিলোমিটার। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ফরিদপুর জেলার মোট জনসংখ্যা 17,42,720 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 8,93,280 জন, মহিলার সংখ্যা রয়েছে 8,49,440 জন। এ জেলায় উত্তরে রয়েছে মানিকগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা এবং পূর্বে ঢাকা, মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। ফরিদপুর জেলার ইতিহাস। ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1786 সালে। মতান্তরে এ জেলা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নাম অনুসারে। এ জেলার পূর্ব নাম ছিল ফাতেহাবাদ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠার সন 1786 সাল হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। 1807 খ্রিস্টাব্দে ঢাকা জামালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমার সমন্বয় ফরিদপুর জেলা পূর্ণতা পায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে। তৎকালীন ফরিদপুরের মাদারীপুর থেকে হাজি শরীয়তুল্লাহ ফরাজির আন্দোলন শুরু করেন। শরীয়তুল্লাহর পুত্র দুদুমিয়ার নেতৃত্বে এখানে নীলকর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীলকুঠি ছিল আলফাডাঙ্গা উপজেলার মিরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডনলপ। এ জেলার 52টি নীলকুঠির অন্তর্ভুক্ত ছিল। গড়াই, মধুমতি ও চন্দ্রনা বারাসিয়া নদীর তীরে নীল চাষ হতো। জেলা শহর বর্তমান কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় 1859 সালে। ফরিদপুর জেলার প্রশাসনিক এলাকাসমূহ। মোট উপজেলা রয়েছে 9টি। উপজেলাগুলো হল ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, মধুখালী উপজেলা, ভাঙা উপজেলা, নগরকান্দা উপজেলা, চর ভদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা এবং সাতলা উপজেলা। ফরিদপুর জেলার অর্থনীতি। দেশের প্রধান পাট ফলনশীল জেলা। এছাড়া ধান, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয়। ফরিদপুরের পদ্মার ইলিশ জগৎখ্যাত হয়ে আছে আজও। খেজুরের গুড় এই জেলার প্রচুর উৎপাদন হয়। এখনও কৃষি এখানকার অর্থনীতির প্রাণ। ফরিদপুর জেলার দর্শনীয় স্থানসমূহ। নদী গবেষণা ইনস্টিটিউট, টোপাখালা সুইচগেট, ধালার মোড়, রাজেন্দ্র কলেজ, পদ্মার বাঁধ, পল্লীকবি জসীমউদ্দিনের বাসভবন, আটসারি বিশ্বজাকের মঞ্জিল, পদ্মা নদীর বালুচর সিএনপি বিঘা, শ্রীধাম শ্রী অঙ্গন হিন্দু মন্দির, শেখ রাসেল শিশু পার্ক, কাঠিয়া কালীবাড়ি, তলমা মোড়, ফরিদপুর জেলা জজকোর্ট ভবন, কলিনগড় কালীবাড়ি, মধুখালীর বন মালদিয়া, ফরিদপুর চিনিকল, কামারখালি গড়াই সেতু, বাইশ রশি জমিদার বাড়ি ইত্যাদি। ফরিদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলার শিক্ষার হার 73%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 424টি। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা, সরকারি আইনউদ্দিন কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর জেলা স্কুল ইত্যাদি। ফরিদপুর জেলা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক শামসুল হক ফরিদপুরি, সাবেক সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেস অম্বিকাচরণ মজুমদার, সাহিত্যিক এবং কবি এম এ হক, ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, সমাজ সংস্কার নবাব আব্দুল লতিফ, মধ্যযুগের কবি আলাওল, পল্লীকবি জসীমউদ্দিন, বিখ্যাত লেখক বিজ্ঞানী দাবাডু সাবেক জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, ঔপন্যাসিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়, ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্র, শিক্ষাবিদ হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও লেখক মৃণাল সেন, চলচ্চিত্রকার তারেক মাসুদ,
গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী, সাংবাদিক এবং পদ্মভূষণ প্রাপ্ত বিবেকানন্দ মুখোপাধ্যায়, সংসদ সদস্য, সংসদ উপনেতা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশের শীর্ষ ধনী মুসা বিন শামসের, পাটের জীবন রহস্য উন্মোচনকারী প্রথম বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম জয়নুল আবেদিন, প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক জোহরা বেগম কাজী, বিএনপির রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ জন্মস্থান এই ফরিদপুর জেলায়। এই হলো রূপ লাবণ্যে ভরপুর ফরিদপুর জেলা। এখানে আমি ফরিদপুর জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।